অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমি সবাইকে ছেড়ে যাওয়ার কষ্টটা সহ্য করে নিতে পারব, কিন্তু এগুলো শুনে বাবা যে কষ্টটা পাবে সেটা আমি সহ্য করতে পারবো না। নিজের সব মেয়ের ভালো চাও তুমি, সব মেয়ের চিন্তা একা কাঁধে নিয়ে বয়ে চলতে চাও, কিন্তু আজকের দিনে যে তোমার আদর্শ, তোমার ভালো মানুষের শিক্ষা থেকে কিছুই পাওয়া যায় না সেটা তুমি কিছুতেই বুঝতে চাও না। আজ আমি সর্বশান্ত, ভিকিরির থেকে অধম আমার অবস্থা, সবাই কি আমাকে ঘৃণা করছে? আগে তোমার কথা মনে করে নিজের মনটাকে তিলে তিলে মেরেছি, তুমি কি সেটা বুঝতে পারোনি বাবা? নাকি কোনোদিনও বোঝার চেষ্টাও করোনি? মেয়েদের নিয়ে খুব দেমাক, হ্যাঁ? এ পাড়াতে আপনার মেয়ের মতো একটাও মেয়ে নেই না, আপনার একটাও মেয়ে ভালো আছে, সব ওপরওয়ালা দেখছে, বুঝেছেন তো? আপনাদের খারাপ দিন চলছে না, আরো খারাপ দিন দেখাবে। অঞ্জন বাবু, আপনার কাছে আসছিলাম, কিছু হিসাব নিয়ে কথা বলার ছিল। এগুলো কি হিসেব করেছে না, এটা কোনো হিসেব হয়েছে? এরকম ভুল কেন? দেখুন এই পাতাটা দেখুন, এরকম ভুল কি করে হয়? একটা ক্লাস ফাইভের বাচ্চাও কিন্তু এরকম ভুল করে না। আপনি এরকম ভুল করেন কি করে? আপনাদের মতো 5,000 টাকার ক্যারেনির জন্য কি আমাদের কোম্পানিটা ডুবে যাবে নাকি? আপনাকে আমি অনেকদিন আগে চাকরি থেকে তাড়াচ্ছিলাম আর সেটাই ঠিক ছিল। ইন্দ্রর কথা শুনে আপনাকে চাকরিতে ফিরিয়ে নেওয়াটা আমার ভুল হয়েছে, আর আমি যদি ফাইলগুলো না দেখতাম তাহলে কত লাখ টাকার লোকসান হতো জানেন? কি করে চাকরি করবেন আপনি? না আপনি নাকি নাম করা শিক্ষক ছিলেন, আর আপনার খাতাতেই এরকম ভুল। আর আমি যদি আপনার টিচার হতাম না, আমি আপনাকে অঙ্কে জিরো দিতাম, জিরো। ইন্দ্র বলছিল আপনাদের সংসারে নাকি খুব কষ্ট, তার মানে আপনি যেমন আমাদের ব্যবসাটাকে ডোবাচ্ছেন তেমনি আপনার সংসারটাকেও ডোবাচ্ছেন। সংসারের জন্য, বেঁচে থাকার জন্য, সবার মঙ্গলের জন্য অনেক কিছু সহ্য করেছি, আর পারবো না। সব যখন শেষ হয়ে যাবে তখন কিসের জন্য এত কষ্ট পাবো, কিসের জন্য? অঞ্জন বাবু, ওই 5-8টা চাকরি আমি আর কিছুতেই করতে পারবো না, কিছুতেই না। আজ সব ট্রাকগুলোতে সব মাল লোড হয়ে গেছে, এতক্ষণে ওরা হয়তো বেরিয়েও গেছে, আর কাল সকালবেলা 2টো ট্রাক ছাড়তে হবে। আমি আজ রাতেই ট্রাকে মাল লোড করিয়ে দেবো, আজকে আবার রাত জাগতে হবে, কিন্তু কাল সকালে অফিসে অনেক কাজ আছে, সকাল সকাল আবার অফিসে আসতে হবে। স্যার আপনাকে এইসব নিয়ে একদম চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে রাতের সব কাজ সেরে বেলা অবধি ঘুমিয়ে আসতে পারেন, আমি অফিস সামলে রাখবো। স্নিগ্ধা, সত্যি তুমি না আমার পারফেক্ট পার্টনার হয়ে গেছো। রান্না করে তো ফাটিয়ে দিয়েছো দেখছি, হ্যাঁ? এত ভালো কচুরি আমি অনেক দিন খাইনি। রাখছি, হ্যাঁ? স্যার আপনার ওরকম নুন ছাড়া কচুরি কি করে ভালো লাগলো? কচুরিতে নুন ছিল না সেটা ঠিকই, কিন্তু তরকারিতে একটু বেশি নুন ছিল, তাই সবটা ব্যালেন্স হয়ে গেছে। ঠিক যেমন মানুষের জীবনে হয়, যারা লাইফ পার্টনার হয় তাদের মধ্যে একজনের কিছু প্লাস থাকে আর একজনের কিছু মাইনাস থাকে, দুজনে মিলে তো ব্যালেন্স হয়ে যায়, তাই না? লাইফ পার্টনারদের প্লাস মাইনাস, কি সুন্দর কথাটা বলল বিশু স্যার। কি হলো ম্যাডাম, চলুন। বিপাশা বৌদি, তুমি? আপনাকে বলছিলাম না, রবিদার ফিজিওথেরাপির জন্য আমার এক পাড়ার বৌদিকে বলেছি, ইনি হলেন সেই বিপাশা বৌদি। বিপাশা বৌদি, ইনি হলেন আমার অফিসের বস বিশু স্যার।
নমস্কার। তুমি কোথায় যাচ্ছ? আমি একটু বাড়ির জন্য বাজার করতে গেছিলাম, এরপরে রবিকে ফিজিওথেরাপি করতে যাব, তারপর বাড়ি ফিরব। আপনি এতগুলো ব্যাগ নিয়ে বোনের বাড়ি যাচ্ছিলেন, তারপর সেখান থেকে নিজের বাড়ি যাবেন? আপনাকে দেখে ইচ্ছা করছে আপনার হেল্প করি, কিন্তু হেল্প করার কোনো উপায় নেই, আমারই কাজের অনেক চাপ। না না ঠিক আছে, আমি পারবো। স্যার আপনি আমাকে পারফেক্ট পার্টনার বলেছিলেন না, তাই আমি বৌদিকে হেল্প করতে নিজে মনের বাড়িতে যাব। এমনিও মনের সাথে আমার বেশ কয়েকদিন দেখা হয়নি। দাও বৌদি, তুমি আমাকে দাও। আমি পারবো না। তুমি দাও না। আসি স্যার। আরে গুরু, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আরে আমরা সুজয়ের আসল ডিনার খোঁজ পেয়ে গেছি। আরে সেখানে শুধু তোমার একার না, আরো অনেকের টাকা ও খাপলা করে ওখানে বসে আছে। কিন্তু গুরু, সে যাই করুক না কেন, আমরা কিন্তু ওকে ছাড়বো না, বুঝেছো? আর তুমি শোনো, কাল সকালে তুমি রেডি হয়ে থাকবে, তারপর আমরাই তোমাকে ডেকে নিয়ে যাব। আর ওকে পেলে পে দিয়ে কি করে টাকা বার করতে হয় না দেখিয়ে দেবো। এই না না, এইসব করার দরকার নেই, এরকম করাটা ঠিক হবে না, উচিত হবে না। ঠিক হবে না মানে? তুমি আমার কথা শোনো, এ ছাড়া কিন্তু টাকা বার করার আর কোনো উপায় নেই। ও টাকা মেরেছে, আমরা ওকে মারবো, টাকা না সুসুর করে এমনিই বেরিয়ে যাবে। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন গুরু? আরে বাবা, এসব আমাদের উপর ছেড়ে দাও, ছেড়ে দাও। এসব করে করে না আমাদের হাত একেবারে পেকে গেছে। ভালো কথা শুনবার তো এরা লোক নয়, তাই না? এদের একটাই ওষুধ, আর সেটা হচ্ছে মার। মার খেলে দেখবে সুসুর করে টাকা বের করে দেবে। কি রাজি আছো? না না, এমনিতেই একটা ঝামেলায় ফেঁসে আছি, আর নতুন করে কোনো ঝামেলায় জড়াতে চাই না। আরে গুরু, ঝামেলা তো জীবনে থাকবেই, আর সেই ঝামেলা সলিউশন করতে গেলে যে তোমার সাথে কিচাইন করেছে না, তার সাথে ডবল কিচাইন করো, দেখবে সব সমস্যা মুক্তি। আরে স্যার জি, আরে স্যার কেমন আছেন? এই ঝন্টু দেখছিস, প্রণাম কর, প্রণাম কর। তাহলে রানাদা আমরা চলি, কাল কিন্তু তোমাকে আমরা ডেকে নিয়ে যাবো, ঠিক আছে? রেডি থাকো, চলি মাস্টারমশাই, চলি। হ্যাঁ এই চল। রানা, এদেরকে চেনা চেনা মনে হচ্ছে, মনে হচ্ছে তোর সাথে কোথায় দেখেছিলাম। হ্যাঁ, এরা তো তোর সঙ্গে হাজতে ছিল, তাই না? এই বাড়িটাকে কি গুন্ডা বদমাইশের আকড়া করবি তুই? কি ভেবেছিস কি? আমাদের টাকা নেই, পয়সা নেই, কিন্তু সম্মানটুকু অন্তত আছে, সেটাও নষ্ট করবি? নেহাত তোর বাপ মা মারা যাওয়ার সময় তোর দায়িত্ব আমার হাতে দিয়ে গেছিল, নইলে তোর যা অবস্থা মনে হচ্ছে এক্ষুনি তোকে ঘাট ধরে বার করে দিই। কাকু চুপ, একদম কোনো কথা বলবি না। কেন যে তোর দায়িত্ব নিতে গেছিলাম